আজকে আমাদের অনুষ্ঠানে আমাদের নিয়মিত অতিথি বারিশের রাজা চৌধুরী আপনাদেরকে নতুন একটি বিষয়ে নেগোসিয়েশন এবং লিটিগেশন এসব বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং দর্শক মণ্ডলী, আজকে কোনো আপডেট আমি ইমিগ্রেশন বিষয়ে দেব না, তবে ইমিগ্রেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের কোনো মতামত থাকলে আপনারা মতামত রাখতে পারবেন। এই অনুষ্ঠানটি কোনো কারণে মিস করে থাকলে আপনারা ইউটিউবে লিগ্যাল রাইটস উইথ তারেক চৌধুরী এই নামে সার্চ করে আপনারা দেখতে পাবেন। প্রায় অনেকগুলো অনুষ্ঠান সেখানে আপলোড করা আছে, আমরা ইমিডিয়েটলি আপলোড করি না, আমরা হয়তো এক দুই দিন পরে আমরা আপলোড করে থাকি। দর্শক মণ্ডলী, মনে রাখবেন আমরা জেনারেল অ্যাডভাইস দিয়ে থাকি, এখানে কোনো স্পেসিফিক অ্যাডভাইস দিই না, কারণ আমরা কোনো কাগজপত্র দেখি না। এবং সবসময়ই আমরা বলে থাকি যে অ্যাডভাইসের উপর ভিত্তি করে কোনো অ্যাকশন নেবেন না, এবং আপনার যে কোনো সমস্যার জন্য এক্সপার্ট অপিনিয়ন নেবেন, সলিসিটারের বা ব্যারিস্টার কিংবা অ্যাডভাইজারের পরামর্শ নেবেন। আর মনে রাখবেন আজকে যে অ্যাডভাইস পাবেন সেটা হয়তো এক মাস পরে নাও থাকতে পারে, সুতরাং আপনি খুব কাছাকাছি সময়ের অ্যাডভাইসের উপর ভিত্তি করেই সিদ্ধান্ত নেবেন, কারণ প্রতি সপ্তাহে লিগ্যাল ইমিগ্রেশন আইন চেঞ্জ হচ্ছে, অন্যান্য আইনও চেঞ্জ হচ্ছে, সুতরাং বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। এখন আর এক মাস পরে এখন একটা অ্যাডভাইস দিলাম আর এক মাস পরে অ্যাকশন করলাম বা কোনো কাজ করলাম অ্যাডভাইসের উপর ভিত্তি করে।